আচ্ছা, আমরা এখন সংবিধান আলোচনা করব। আপনাদের নেক্সট এক্সাম হচ্ছে সংবিধানের উপরে, তাই তো? আচ্ছা, সংবিধানের বাংলাদেশ অংশটা আমি এখন আলোচনা করব। আমাদের এই যে শর্ট সাজেশনটা আছে, এই শর্ট সাজেশনের মধ্যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করব, এবং আমার আলোচনা শেষ হলে পরশ যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র নিয়ে আলোচনা করবে। বুঝতে পারছি কিনা? আমরা আমাদের সাজেশনের এক নম্বর প্রশ্নতে চলে যাই। আমাদের এক নম্বর যে প্রশ্নটা সেটা হচ্ছে যে রাষ্ট্র পরিচালনার মূলনীতি বলতে কি বুঝো? বাংলাদেশের সংবিধানে বর্ণিত রাষ্ট্র পরিচালনার মূলনীতি সমূহের তাৎপর্য কি? কিভাবে বাংলাদেশের সংবিধানের মৌলিক দর্শন এর প্রস্তাবনায় রয়েছে? সংবিধান এবং সাংবিধানিক আইনের মধ্যে পার্থক্য বর্ণনা করো। বুঝতে পারছি কিনা? এই প্রশ্নে অনেকগুলো পার্ট আছে, আমরা একটা একটা করে পার্ট নিয়ে কি করব, আলোচনা করব। আমরা প্রথমে আলোচনা করব রাষ্ট্র পরিচালনার মূল নীতি কাকে বলে। কথা কি বুঝতে পারছি কিনা? যে নীতিগুলো রাষ্ট্র পরিচালনা করতে সহায়তা করে সেটাই হচ্ছে কি, রাষ্ট্র পরিচালনার মূল নীতি। আমরা যদি আরো ভালো করে বলতে চাই বা আরো সহজ করে বলতে চাই, তাহলে আমাদের প্রস্তাবনার ভিতরে একটু দেখতে হবে। কোথায় দেখবো আমরা প্রস্তাবনাটা? আমরা দেখবো, কারণ প্রস্তাবনাতে বলে দিছে যে ন্যাশনালিজম, সোশিয়ালিজম, সেকুলারিজম এবং আর একটা হচ্ছে কি, ডেমোক্রেসি। এই চারটা জিনিস, এই চারটা জিনিসের জন্য আমাদের যে মহান মুক্তিযোদ্ধারা, তারা কি করছে, তারা তাদের জীবন উৎসর্গ করছে, এবং এই চারটা জিনিসকে কি কী হিসেবে গণ্য করা হবে, ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে কোন জিনিসগুলোকে আখ্যায়িত করা হবে, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। এই চারটা জিনিস আমাদের রাষ্ট্র পরিচালনাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। এই চারটা জিনিস আমাদের রাষ্ট্র পরিচালনাতে কি করতেছে, গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করতেছে। সুতরাং এই চারটা জিনিসকে আমরা কি বলবো, রাষ্ট্র পরিচালনার মূলনীতি বলবো। কথা কি বুঝতে পারছো কিনা? এখন আমাদেরকে বুঝতে হবে যে এই যে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, এই জিনিসগুলোর তাৎপর্য কতটুকু, বাংলাদেশের সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতির তাৎপর্য অনেক বেশি। কথা কি বুঝতে পারছি কিনা? কারণ এই রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলো কি করতেছে, সংবিধানকে গাইডলাইন দিচ্ছে। কথা কি বুঝতে পারছি কিনা? সংবিধানটাকে কিভাবে ব্যাখ্যা করব আমরা, এই সংবিধানকে ব্যাখ্যা করার ক্ষেত্রে রাষ্ট্র পরিচালনার মূলনীতি কি করতেছে, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। সংবিধানের একটি অনুচ্ছেদের সাথে যদি আর একটা অনুচ্ছেদের একটা বৈপরীত্য দেখা দেয়, সংবিধানের একটি অনুচ্ছেদের সাথে যদি আর একটা অনুচ্ছেদের একটা কি দেখা দেয়, বৈপরীত্য দেখা দেয়, তাহলে কোন অনুচ্ছেদটা প্রিভেইল পাবে সেটা আমরা বুঝতে পারি রাষ্ট্র পরিচালনার মূলনীতির মাধ্যমে। বুঝতে পারছি কিনা? এটা সংবিধানের ব্যাখ্যাকারক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। তাহলে আমরা বলতে পারতেছি যে রাষ্ট্র পরিচালনার মূলনীতি সংবিধানের ব্যাখ্যাকারক হিসেবে কি করতেছে, গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করতেছে। বুঝতে পারছি কিনা? পাশাপাশি এই যে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, এই রাষ্ট্র পরিচালনার মূলনীতি রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে সেই সম্পর্কে একটা কি করতেছে, দিক নির্দেশনা প্রদান করতেছে। বুঝতে পারছি কিনা? যদিও আমরা জানি যে রাষ্ট্র পরিচালনার মূলনীতি আইনের দ্বারা বলবৎযোগ্য না, আদালতের মাধ্যমে কি না, বলবৎযোগ্য না, এই আদালতের মাধ্যমে বলবৎযোগ্য না হওয়ার পরেও এই রাষ্ট্র পরিচালনার মূলনীতি আমাদের সংবিধানে আমরা কি করতেছি, রাখতেছি, আমাদের সংবিধানে এটা রাখার কি হচ্ছে, দরকার হচ্ছে, এটা সংবিধানের অলংকার হিসেবে কাজ করতেছে, সংবিধানের সৌন্দর্যটাকে কি করতেছে, বৃদ্ধি করতেছে। একটা মহিলার যেরকম অলংকার করাটা মানে বাধ্যবাধকতা নাই কোনো, যে অলংকার তাকে পরতেই হবে, অলংকার না পরলে সে মারা যাবে, এটা যেরকম কোনো বাধ্যবাধকতা নাই, সেরকম রাষ্ট্র পরিচালনার মূলনীতি যে বাস্তবায়ন করতে হবে সেটারও কোনো কি নাই, বাধ্যবাধকতা নাই। অলংকার যেমন একটা মহিলার সৌন্দর্যকে বৃদ্ধি করতেছে, রাষ্ট্র পরিচালনার মূলনীতি ঠিক তেমনি সংবিধানের সৌন্দর্যকে কি করতেছে, বৃদ্ধি করতেছে। এবং এই রাষ্ট্র পরিচালনার মূলনীতিকে আমরা প্রোগ্রাম রাইটস হিসেবে আখ্যায়িত করতে পারি। কোন ধরনের রাইটস? প্রোগ্রাম রাইটস। রাষ্ট্র পরিচালনার মূলনীতি বলতে কিন্তু বেসিক্যালি বোঝানো হচ্ছে অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এই যে জিনিসগুলো, এই যে মৌলিক চাহিদাগুলো, এই মৌলিক চাহিদাগুলো কিসের মধ্যে অন্তর্ভুক্ত, রাষ্ট্র পরিচালনার মূলনীতি।
চাহিদাগুলির মধ্যে অন্তর্ভুক্ত। এবং এই মৌলিক চাহিদাগুলোকে প্রোগ্রাম রাইটস এই কারণে বলা হচ্ছে যে এই মৌলিক চাহিদা বর্তমানে বলবৎযোগ্য না, কিন্তু আমাদের দেশ যদি ভবিষ্যতে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়, ভবিষ্যতে যদি আমাদের রাষ্ট্র যদি অনেক বেশি উন্নতির দিকে আগায়, তাহলে তখন কী করতে হবে, এই রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলোকে বলবৎযোগ্য করতে হবে। তাহলে আমরা দেখলাম যে রাষ্ট্র পরিচালনার মূলনীতি যদিও বলবৎযোগ্য না আইনের দ্বারা, তারপরও এটা যথেষ্ট কী আছে, গুরুত্ব আছে, এটা তাৎপর্য আছে। কথা কি বুঝতে পারছি কিনা? সংবিধান এবং সাংবিধানিক আইনের মধ্যে পার্থক্য গণনা করো। সংবিধান এবং সাংবিধানিক আইনের মধ্যে পার্থক্য আছে। সংবিধান যখন আমরা বলব, তখন সংবিধানের মধ্যে সব জিনিসই চলে আসবে, প্রস্তাবনা চলে আসবে। কথা কি বুঝতে পারছি কিনা? যখন আমরা সংবিধান নিয়ে কথা বলবো, তখন সংবিধানের মধ্যে কি কি চলে আসবে, সব জিনিসই চলে আসবে সংবিধানের মধ্যে। প্রস্তাবনাটা আসবে কিনা? সংবিধানের মধ্যে প্রস্তাবনা চলে আসবে। সংবিধানের মধ্যে 30 লক্ষ শহীদের রক্ত চলে আসবে। কথা কি বুঝতে পারছি কিনা? যে আমাদের এই মহান সংবিধান, আমাদের এই মহান স্বাধীনতা আমরা কি মান্না অর্জন করছি? আমাদের এই মহান স্বাধীনতা, আমাদের এই মহান সংবিধান অর্জন করতে গিয়ে হাজার হাজার মানুষের রক্ত জমানো লাগছে না? হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীনতা, হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই সংবিধান। যখন আমরা সংবিধান বলব, তখন এই সংবিধানকে শুধুমাত্র একটা দলিল বা শুধুমাত্র একটা বই হিসেবে আখ্যায়িত করা যাবে না। যখন আমরা সংবিধান নিয়ে কথা বলব, তখন এটা হয়ে যাবে একটা ফিলোসফি, এটা হয়ে যাবে কি, একটা দর্শন। অন্যদিকে আমরা যখন সাংবিধানিক আইন নিয়ে কথা বলব, তখন এটার মধ্যে চলে আসবে লগুলো, যে সংবিধানের মধ্যে যে অংশটুকু আদালত দ্বারা বলবৎযোগ্য, সেই অংশটুকুকেই কেবলমাত্র বলা হবে কি, সাংবিধানিক আইন। কথা কি বুঝতে পারছি কিনা? যে সংবিধানের মধ্যে মৌলিক অধিকারগুলো কি আদালত দ্বারা কি হচ্ছে, বলবৎযোগ্য হচ্ছে। কথা কি বুঝতে পারছি কিনা? কিন্তু সংবিধানে যখন আমরা কথা বলবো, তখন এই সাংবিধানিক আইনের পাশাপাশি কিভাবে এই সংবিধান প্রণীত হয়েছে, কিভাবে আমাদের দেশ স্বাধীনতা অর্জন করছে, ওই 52 ভাষা আন্দোলন থেকে সংবিধানের তফসিল মফসিল থেকে শুরু করে সংবিধানের প্রস্তাবনা থেকে শুরু করে সব কিছুই কি চলে আসবে, সংবিধানের মধ্যে চলে আসবে। আর অন্যদিকে সাংবিধানিক আইন বলতে আমরা বুঝবো সংবিধানের মধ্যে সেই লগুলো, যে লগুলো কি হবে, কোর্ট অফ ল দ্বারা ইনফোর্স করা যাবে, ঠিক আছে, আদালত দ্বারা কি করা যাবে, বলবৎযোগ্য করা যাবে। কথা কি বুঝতে পারছি কিনা? আমরা এবার 2 নম্বর প্রশ্ন চলে যাবো, 2 এর ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের সাজেশনের 2 এর ক নম্বর প্রশ্নটা খুব বেশি ইম্পর্টেন্ট আপনাদের পরীক্ষার জন্য। এই প্রশ্নটাতে বলছে, নিবর্তনমূলক আটক বলতে কি বুঝো? নিবর্তনমূলক আটক বলতে কি বুঝো? কিভাবে উহা শাস্তিমূলক আটক হতে ভিন্নতর? কেন বলা হয়ে থাকে যে নিবর্তনমূলক আটক ক্ষমতা অপব্যবহারের ঝুঁকি বহন করে? বাংলাদেশে নিবর্তনমূলক আটক সম্পর্কিত আইনগত রক্ষা কবচের বিধানগুলি আলোচনা করো। প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, নিবর্তনমূলক আটক। আমরা প্রথমেই আলোচনা করব কি, নিবর্তনমূলক আটক নিয়ে, যে নিবর্তনমূলক আটক কাকে বলে। কথা কি বুঝতে পারছি কিনা? আমরা প্রথমেই আলোচনা করব যে নিবর্তনমূলক আটক কাকে বলে। আটক 2 প্রকার, আটক 2 প্রকার, 2 প্রকার। একটা হচ্ছে যে শাস্তিমূলক আটক, এবং আর একটা হচ্ছে নিবর্তনমূলক আটক। শাস্তিমূলক আটকের ক্ষেত্রে, একজন অপরাধী প্রথমে একটা অপরাধ সংঘটন করে, এবং সেই অপরাধ সংঘটন করার পরে তাকে কি করা হয়, আটক করা হয়। এটা হচ্ছে কোন আটকের ক্ষেত্রে, শাস্তিমূলক আটকের ক্ষেত্রে। কথা কি বুঝতে পারছি কিনা? আর অন্যদিকে নিবর্তনমূলক আটক হচ্ছে, এখনো কোনো ব্যক্তি অপরাধ সংঘটন করেনি বা কোনো ব্যক্তির অপরাধ করার একটা কি আছে, সম্ভাবনা আছে, তাহলে অপরাধ সংঘটনের পূর্বে, যখন কোনো ব্যক্তিকে আটক করা হয়, তখন সেই আটককে কি আটক বলে, নিবর্তনমূলক আটক বলে। কথা কি বুঝতে পারছি কিনা? যে অপরাধ সংঘটন করার পূর্বে যখন কোনো ব্যক্তিকে আটক করা হয়, তাহলে আমরা
মোটামুটি বুঝে গেলাম যে শাস্তিমূলক আটক আর নিবর্তনমূলক আটকের মধ্যে পার্থক্যটা কোথায়। শাস্তিমূলক আটকের ক্ষেত্রে অপরাধ সংগঠন করার পরে কি করা হবে, ওই ব্যক্তিকে আটক করা হবে। আর নিবর্তনমূলক আটকের ক্ষেত্রে আগের থেকেই কি করা হবে, আটক করা হবে, অপরাধ সংগঠনের পূর্বেই আটক করা হবে। কথা কি বুঝতে পারছি কিনা, এখানে পার্থক্য গুলো খুব সুন্দর করে আমাদের হ্যান্ড নোটে দেওয়া আছে। শাস্তিমূলক আটকের ক্ষেত্রে আটকের আদেশ দান করবে কি আদালত, অন্যদিকে নিবর্তনমূলক আটকের ক্ষেত্রে আটক আদেশ দান করবে কে, নির্বাহী প্রশাসন। কথা কি বুঝতে পারছি কিনা, শাস্তিমূলক আটকের ক্ষেত্রে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অভিযোগ প্রমাণ করা হয়, কিন্তু নিবর্তনমূলক আটকের ক্ষেত্রে আদালতের সামনে সাক্ষ্য প্রমাণাদি উপস্থাপিত করতে হয় না। কথা কি বুঝতে পারছি কিনা, যাই হোক আর কি, নিবর্তনমূলক আটক এবং শাস্তিমূলক আটকের মধ্যে আমরা একটা পার্থক্য দেখলাম। এখন আমরা দেখব নিবর্তনমূলক আটক ক্ষমতা অপব্যবহারের ঝুঁকি বহন করে কিনা। নিবর্তনমূলক আটক ভীম ঝুঁকি বহন করে, ক্ষমতা অপব্যবহারের কি করে, ঝুঁকি বহন করে, শুধু ঝুঁকি না মানে ভীম ঝুঁকি, অনেক বেশি ঝুঁকি বহন করে। নিবর্তনমূলক আটকের ক্ষেত্রে পুলিশের একটা ভীম পাওয়ার পায় যায় পুলিশ, এবং ফৌজদারি কার্যবিধির 54 ধারা অনুসারে পুলিশ কি করতে পারে, উইদাউট ওয়ারেন্টে অ্যারেস্ট করতে পারে। কথা কি বুঝতে পারছি কিনা, এই নিবর্তনমূলক আটক সম্পর্কে আরো স্পষ্ট করে বর্ণনা করা হয়েছে স্পেশাল পাওয়ার অ্যাক্টে 1974 এর 3 ধারাতে। সেই 3 ধারাতে 8 ধরনের কাজকে ক্ষতিকারক কার্য হিসেবে গণ্য করা হয়েছে, এবং কোনো ব্যক্তি যদি এই 8 ধরনের কাজ করতে যায় তাহলে পুলিশ তাকে কি করতে পারবে, উইদাউট ওয়ারেন্ট অফ দ্য ম্যাজিস্ট্রেট, উইদাউট পারমিশন অফ দ্য ম্যাজিস্ট্রেট, পুলিশ কারোর অনুমতি ছাড়াই কি করতে পারবে, আটক করতে পারবে। কথা কি বুঝতে পারছি কিনা, এটা মানে বিস্তারিত বর্ণনা করা আছে এসে দরকার নাই। এখানে এখানে জাস্ট মনে রাখেন ওই 8 ধরনের কাজ হচ্ছে প্রি জুডিশিয়াল অ্যাক্ট বলে ডাকে, প্রি জুডিশিয়াল অ্যাক্ট মানে ক্ষতিকারক কার্য। এই ক্ষতিকারক কার্য যদি কেউ করতে যায় তাহলে কি করা যাবে, তাকে পুলিশ উইদাউট ওয়ারেন্টে অ্যারেস্ট করতে পারবে। এখন এই নিবর্তনমূলক আটকের নামে বহুত নিরীহ মানুষকে কি করা হচ্ছে, আটক করা হচ্ছে, এবং রাজনৈতিক ক্ষেত্রে এটা যথেষ্ট ব্যবহার করা হচ্ছে আর কি, যে কি কোনো আন্দোলন সংগ্রাম কিছু করলে এই জায়গায় দেখা গেল যে নিবর্তনমূলক আইনটা আইনটার মাধ্যমে কি করা হচ্ছে, আটক করা হচ্ছে। এখন এখানে যে বিষয় একটা সেটা হচ্ছে যে এই আইনটা হচ্ছে 1974 এর, আমাদের সংবিধান আসার পরের 2-3 বছর পরে এই আইনটা তৈরি করা হয়েছিল, এবং 1974 সালে একটা বিশেষ বিশেষ একটা পরিস্থিতির কারণে এই আইনটা তৈরি করা হয়েছিল। কিন্তু এরপরে এই যে এখনো মানে দীর্ঘদিন পরে এখনো যে এই আইনটা যে এখনো কি আছে, বাস্তবায়ন আছে দীর্ঘদিন পরে, এটা খুবই দুঃখজনক একটা বিষয় আমাদের জন্য। কথা কি বুঝতে পারছি না, এবং এই নিবর্তনমূলক আটক কি করতেছে, সাধারণ মানুষকে আইনের অধিকার থেকে বঞ্চিত করতেছে। আপনারা খুব ভালো করে জানেন যে যখন কোনো ব্যক্তিকে নিবর্তনমূলক আটকের অধীনে আটক করা হবে, নিবর্তনমূলক আইনের অধীনে আটক করা হবে, তখন সেই ব্যক্তিকে 6 মাস কি করা যাবে, আটক রাখা যাবে, এবং তার পক্ষে সে কোনো কি করতে পারবে না, আইনজীবী নিয়োগ দিতে পারবে না। দ্যাট মিন্স তাহার আত্মপক্ষ সমর্থনের সুযোগ থেকে সে কি হবে, বঞ্চিত হবে। কথা কি বুঝতে পারছি কিনা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নিবর্তনমূলক আটক ক্ষমতা অপব্যবহারে ভীম ঝুঁকি বহন করে। আচ্ছা, বাংলাদেশের নিবর্তনমূলক আটক সম্পর্কিত আইনগত রক্ষা কবচের বিধান বলি, দেখেন ভাই বাংলাদেশের সংবিধানের 33 নম্বর অনুচ্ছেদের 4-5-6 নম্বর সাব অনুচ্ছেদে বলে দিছে যে এই যে যখন কোনো ব্যক্তিকে নিবর্তনমূলক আইনের অধীনে আটক করা হবে তখন তাকে 6 মাস কি করা যাবে, আটক রাখা যাবে, কিন্তু 6 মাসের বেশি যদি আটক রাখা লাগে, 6 মাসের বেশি যদি কি করা লাগে, আটক রাখা লাগে, তাহলে সেই ক্ষেত্রে একটা অ্যাডভাইজরি বোর্ড থাকবে সুপ্রিম কোর্টের বিচারপতিদেরকে নিয়ে,
এবং প্রজাতন্ত্রের মানে প্রবীণ কর্মচারীকে নিয়ে একটা বোর্ড থাকবে, এই অ্যাডভাইজারি বোর্ডের পারমিশন ছাড়া 6 মাসের বেশি কি করা যাবে না, আটক রাখা যাবে না। মানে এই যে 6 মাসের বেশি আটক রাখতে গেলে, 6 মাসের বেশি আটক রাখতে গেলে অ্যাডভাইজারি বোর্ডের পারমিশন লাগবে। এই জায়গাটাই হচ্ছে কি, এই জায়গাটা কি, এই জায়গাটা হচ্ছে আইনগত হেফাজত। কথা কি বুঝতে পারছি কিনা, নিবর্তনমূলক আটকের ক্ষেত্রে আইনগত যে রক্ষা কবচ, এই আইনগত রক্ষা কবচ বলতে বোঝাচ্ছে 6 মাস পরে যদি আটক রাখতে চান তাহলে ওই অ্যাডভাইজারি বোর্ডের কাছ থেকে কি করতে হবে, পারমিশন নিয়ে আসতে হবে। তাহলে প্রথম 6 মাস যে আটক রাখবে এই ক্ষেত্রে কোনো আইনগত রক্ষা কবচ নাই, 6 মাস পরে যাই আপনার আইনগত আইন আপনাকে কি করতেছে, বাঁচাচ্ছে, আইন আপনাকে রক্ষা করতেছে। কথা কি বুঝতে পারছি কিনা, ক্লিয়ার? এই জন্য তো এই আটকটা খুব খারাপ আটক। আচ্ছা, আমার পরের অংশে যাই। পরের আর একটা প্রশ্ন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের কাঠামো বর্ণনা করো, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ও হাইকোর্ট বিভাগের ক্ষমতা বর্ণনা করো, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারক পদে নিয়োগ লাভের যোগ্যতা সমূহ বর্ণনা করো। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, যদিও এটা আগের বছর আসছে, তার আগের বছরও আসছে, তার আগের বছরও আসছে, টানা 3 বার আসছে। বলা তো যায় না যে এইবারও আসবে না, এবারও আসতে পারে। কথা কি বুঝতে পারছি কিনা, সুপ্রিম কোর্টের কাঠামো ভাই, বাংলাদেশের সংবিধানের 94 নম্বর অনুচ্ছেদে, বাংলাদেশের সংবিধানের 94 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে প্রধান বিচারপতি এবং বাকি বয়োজ্যেষ্ঠ বিচারপতিদেরকে নিয়ে অ্যাপিলেট ডিভিশন গঠন করা হবে এবং যারা বাকি থাকবে তাদেরকে নিয়ে হাইকোর্ট ডিভিশন গঠন করা হবে। কথা কি বুঝতে পারছি কিনা, তাহলে প্রধান বিচারপতি এবং অন্যান্য বয়স্ক বিচারপতিদেরকে নিয়ে কি করবো, আমরা আপিল বিভাগ গঠন করবো, আর বাকি বিচারপতিদেরকে নিয়ে আমরা কি করবো, হাইকোর্ট বিভাগ গঠন করবো। কথা কি বুঝতে পারছি কিনা, এবং এই প্রধান বিচারপতি সহ সকল বিচারপতি তাদের দায়িত্ব এবং কর্তব্য পালনের ক্ষেত্রে সম্পূর্ণ কি থাকবে, স্বাধীন থাকবে। কথা কি বুঝতে পারছি কিনা, সম্পূর্ণ কি থাকবে, স্বাধীন থাকবে। ক্লিয়ার? আপিল বিভাগের প্রধান ক্ষমতা হলো আপিল বিভাগ আপিল শুনতে পারবে। আপিল বিভাগের প্রধান ক্ষমতাটা কি, আপিল বিভাগ কি করতে পারবে, আপিল শুনতে পারবে। আপিল শোনাটাই আপিল বিভাগের প্রথম কাজ। এখন এই আপিল বিভাগ যে আপিল শুনতে পারবে এটা সংবিধানের 103 নম্বর অনুচ্ছেদে বলা আছে। কত নম্বর অনুচ্ছেদে বলা আছে, 103 নম্বর অনুচ্ছেদে বলা আছে। এবং এক্ষেত্রে দুইটা সিস্টেমে আপিল বিভাগ আপিল শোনে, একটা হচ্ছে রাইট টু আপিলের ক্ষেত্রে আপিল শুনবে, আর একটা হচ্ছে লিভ টু আপিলের ক্ষেত্রে আপিল শুনবে। রাইট টু আপিলটা কি, অ্যাজ অফ রাইট অধিকার বলে আপিল শুনবে, বুঝতে পারছি কিনা। আর লিভ টু আপিল হচ্ছে অনুমতি, অনুমতি সাপেক্ষে আপিল বিভাগ কি করবে, আপিল শুনবে। আমরা আগে দেখব যে রাইট টু আপিল করা যায় কোন কোন ক্ষেত্রে, মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ডের ক্ষেত্রে আপনি রাইট টু আপিল করতে পারবেন, বুঝাতে পারছি। এরপরে কন্টেম্পট অফ কোর্ট, আদালত অবমাননার ক্ষেত্রেও কি করা যাবে, রাইট টু আপিল করা যাবে।
আর একটা হচ্ছে সংবিধানের ব্যাখ্যাজনিত কোন প্রশ্নে, সংবিধানের ব্যাখ্যাজনিত কোন প্রশ্নে কি করা যাবে, রাইট টু আপিল করা যাবে।